বিআর পাওয়ার জেন লিমিটেড, বিআরপিএল হচ্ছে সম্পূর্ণ সরকারি একটি সংস্থা। চাকরি প্রার্থী ভাই বোনেরা এই বিআর পাওয়ার জেন লিমিটেডে সম্প্রতি 8টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় সহ বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো। আশা করবো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নম্বর 1, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা 20টি। এই পদে বেসিক স্যালারি দেওয়া হবে 52,000 টাকা করে, বেতন গ্রেড হচ্ছে 8। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে গ্রাজুয়েশন পাস। কর্মী নম্বর 2, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইসিটি তে নিয়োগ করা হবে, বেতন গ্রেড হচ্ছে 8, বেতন স্কেল 52,000 টাকা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে সিএসই, ইসিই বা ইটিই অথবা সিএসএ তে সিএসএ কমপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রি, অবশ্যই আইসিটি এমআইএস এরিয়াতে ভালো জ্ঞান থাকতে হবে। কর্মী নম্বর 3, পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা 15টি, বেতন গ্রেড হচ্ছে 10, 40,000 টাকা করে, কমপক্ষে যে কোনো খ্যাতনামা ইনস্টিটিউশন থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। কর্মী নম্বর 4, পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআর এবং অ্যাডমিনে নিয়োগটি প্রদান করা হবে, বেসিক স্যালারি হচ্ছে 40,000 টাকা করে, বেতন গ্রেড 10, পদের সংখ্যা 1টি। এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে এইচআরএম অথবা ম্যানেজমেন্ট অথবা সমপর্যায়ের যে কোনো সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি পাস। কর্মী নম্বর 5, পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস অডিটে নিয়োগটি প্রদান করা হবে, পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 10, বেসিক স্যালারি 40,000 টাকা। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে কমার্স বা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা বিবিএ তে, যাদের মেজর হিসেবে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স রয়েছে তারা আবেদন করতে পারবেন, কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি পাশে। কর্মী নম্বর 6, পদের নাম ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 3, বেতন গ্রেড 14, বেসিক 23,000 টাকা করে, পদের সংখ্যা 1টি। যে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউশন বা বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল পাস, ট্রেড কোর্সে এসএসসি ভোকেশনাল রিলেটেড ট্রেড কোর্সে পাস থাকতে হবে। কর্মী নম্বর 7, পদের নাম ড্রাইভার, লাইট নিয়োগ প্রদান করা হবে, বেসিক স্যালারি 20,000 টাকা করে, বেতন গ্রেড 15, পদের সংখ্যা 1টি, কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং জেএসসি পাশে আবেদন করতে পারবেন। কর্মী নম্বর 8, পদের নাম গার্ডেনার, বেসিক স্যালারি হচ্ছে 14,500 টাকা করে, বেতন গ্রেড 19, পদের সংখ্যা 2টি। এই পদে 2 বছরের অভিজ্ঞতা সহ জেএসসি বা সমমানের পাস দেওয়া হয়েছে। আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে যারা এই পদগুলোতে আবেদন করতে আগ্রহী তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অবশ্যই স্ক্যান করা ছবি এবং সিগনেচার সহ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে আপনারা লগ ইন করতে পারেন alljobs.teledoc.com.bd/brpgn অথবা brpgcn.teledoc.com.bd এই ওয়েবসাইটটিতে 15 নভেম্বর 2023 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময় 5ই ডিসেম্বর 2023 বিকাল 4টা পর্যন্ত। সিরিয়াল নাম্বার 1 এবং 2 নম্বর পদের জন্য 669 টাকা, সিরিয়াল নাম্বার 3 থেকে 5 নম্বর পদের জন্য 558 টাকা, 6 থেকে 7 নম্বর পদের জন্য 223 টাকা এবং 8 নম্বর পদের জন্য 112 টাকা SMS এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। যা কিভাবে পরীক্ষার ফিস প্রদান করবেন তার বিস্তারিত তথ্যাবলী কিন্তু আপনারা brpgcn.edu.com.br এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। 15/11/2023 প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা আছেন বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। যারা শিক্ষাজীবনে কোনো পর্যায়ে থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস বা সমপর্যায়ের একাডেমিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন না। সিরিয়াল নাম্বার 1 থেকে 5 নম্বর পদের জন্য কমপক্ষে জিপিএ, সিজিপিএ 5-এর স্কেলে 3.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ, সিজিপিএ 4-এর স্কেলে 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। সিরিয়াল নাম্বার 6 নম্বর পদের জন্য 5-এর স্কেলে জিপিএ 2.55 পেয়ে উত্তীর্ণ হতে হবে। সিরিয়াল নম্বর 1 থেকে 5 নম্বর পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই বাংলা এবং ইংলিশে লিখিত এবং বলায় ও ভালো দক্ষতা থাকতে হবে। যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন
করতে হবে। এমডি ওয়াহিদুর রহমান, ডিজিএম এইচআর এন্ড অ্যাডমিন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বিআর পাওয়ার জেন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।